দেশে আবার সেই লোকশালী শাসন কায়েম করেছে এবং আপনি দেখবেন বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষ তাদের জায়গা জমি ঘের বাড়ি দখল করে নিয়ে যাচ্ছে, অথচ পুলিশের কাছে আপনারা কোনো মামলা বা কমপ্লেন দিতে পারেন নাই বা দিতে পারছেন না, উল্টা আপনাদের নামে মামলা হচ্ছে, আমরা মার খাচ্ছি বা সাধারণ জনগণ মার খাচ্ছে, উল্টা আমাদের নামে মামলা হয়। এই হইল বর্তমান দেশের হাল হাকিকত। তো আমাদের জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ